সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন এসকে টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাইতেছি অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে হইতাছে 26 মার্চ 2019। আজকে আমরা চলে আসছি পতেঙ্গা সিবিচে। সুপ্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী এবং সিডিএ চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল সালাম ভাই এই পতেঙ্গা রিং রুট থেকে পতেঙ্গার সিবিচকে নতুন করে উদ্বোধন করার পর থেকে এই পতেঙ্গা সিবিচে লাখো লাখো দর্শনার্থী প্রতিদিন এখানে ভিড় করেন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে আসছি আজকে মানুষের সাথে কথা বলবো, এরকম একটা দর্শনীয় স্থান পেয়ে তারা কি মনোভাব ব্যক্ত করেন আমরা সেটা জানার চেষ্টা করব। আমার পাশে যিনি আছেন, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা? আমার নাম শেখ মোহাম্মদ মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, সুপ্রিয় দর্শক, আমি এখন ওনার সাথে কথা বলে দেখবো উনি পতেঙ্গা সিবিচে আসছেন, কেন আসছেন, কি জন্য আসছেন, পুরো ডিটেইল জানার চেষ্টা করবো। আপনি আসছেন এখানে কতক্ষণ হয়েছে? আমি আসছি এখানে 12টার দিকে, কিন্তু দেখা শেষ করতে পারতাছি না, এত সুন্দর সিবিচ যা কল্পনার বাইরে। এখানে কোটি মানুষের উপরে হয়ে গেছে, ঠিক আছে, এখানে ঘুরিয়া আমাদের অনেক ভালো লাগতেছে আর কি, যাইতে ইচ্ছে হইতেছে না বাসায়। আপনার এখানে এসে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, এবং কি খুব সুন্দর পরিবেশ হয়েছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে। শেখ হাসিনাদের ধন্যবাদ যে আমাদেরকে ঘুরার জন্য একটি জায়গা করে দেওয়ার জন্য। আমরা পরিষ্কার লাগতে চাই, যেন ময়লা ফালার জায়গা করে দিচ্ছে, এখানে আমরা যেন ময়লাগুলো ফালাই এবং এই জায়গাগুলো যেন নোংরা না করি, এটা আমি সবার কাছে আশা করতেছি। আমরাও করবো ইনশাল্লাহ চেষ্টা। এখানে এসে আপনার কেমন লাগতেছে? ভাই, আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, এটা বহুত সুন্দর হয়েছে, অনেক সুন্দর যা বলা যাবে না, বাসা হারিয়ে ফেলছে এটা দেখে। আমাদের সাগর পাড়টা আরো এই জনাব আমাদের সিডিএস চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব অনেক সৌন্দর্য করে তুলছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সবার থেকে এগিয়ে আসা দরকার, নিজ নিজ দায়িত্ববোধ থেকে এটা করা দরকার, কেন এখানে অনেক পরিষ্কারের জন্য অনেকগুলো ডাস্টবিন দিয়েছে। আমরা এই ময়লা আবর্জনাগুলো যথাযথ স্থানে রাখবো, আমরা এটাই আশা করি। প্রিয় দর্শক, আমরা এখানে অবস্থান করতেছি পতেঙ্গা সিবিচের মধ্যে, এখানে আনন্দ উপভোগ করার জন্য এখানে একটা টিম আসছে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা চকরিয়ারই সন্তান, মূলত চকরিয়ার একটা অঞ্চলের নাম হচ্ছে পহরসানা। পহরসানার যে সমস্ত সন্তানরা চট্টগ্রাম শহরে বসবাস করে তাদের নিয়ে সংগঠন, আঞ্চলিক সংগঠন, আমরা পহরসানার সন্তান। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবাই, আমাদের উদ্দেশ্য হলো আমরা পহরসানার সন্তানেরা এখানে চট্টগ্রাম শহরে একত্রিত হয়ে একে অন্যের সাহায্যে সহযোগিতায় সবসময় এগিয়ে আসব, এবং পহরসানার উন্নয়নে, পহরসানার সামগ্রিক যে কোনো সমস্যায় আমরা একত্রিত হয়ে পহরসানার উন্নয়নে এগিয়ে যাব। সে পতেঙ্গা সিবিচ সম্পর্কে যদি জানতে চাই, সেটা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনি কি বলবেন এক কথায়? পতেঙ্গা সিবিচ হচ্ছে আমাদেরই সিবিচ, আমরা যেহেতু চট্টগ্রামের সন্তান, তাহলে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্বও কিন্তু আমাদের। যেমন আমরা পিকনিকে এসেছি, আমরা যেটা ওয়েস্টেজগুলো ফেলেছি, আমি সবাইকে বলেছি যাতে এগুলো নিয়ে আমরা উপরে ফেলে দিই, এটা পরিষ্কার ডাস্টবিনে ফেলে দিই, কারণ এটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ আমরা সিঙ্গাপুরে যেতে পারছি না, আমরা থাইল্যান্ডে যেতে পারছি না, মালয়েশিয়া যেতে পারছি না, এটাই আমাদের মালয়েশিয়া, এটাই আমাদের সিঙ্গাপুর, এটাই আমাদের ইতালি, ফ্রান্স, এটা ভেবে আমরা সবাই আমাদের দায়িত্বটা পালন করব। সবাইকে আহ্বান জানাচ্ছি যারা আসবেন সিবিচে নয়ন অবিরাম দৃশ্য দেখার জন্য আসবেন, সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ধরে রাখবেন, তাহলে আমাদের উপকার হবে, আমাদের ইকোনমিক্যাল ডেভেলপ হবে। বিকজ এখানে টানেল হচ্ছে, টানেলটাও আমাদের উন্নয়নের একটা দৃশ্যমান অগ্রগতি হবে, ইকোনমিক্যাল ডেভেলপও হতে পারবো। সুপ্রিয় দর্শক, এখানে ওনারা রিফ্রেশ টুরে এসেছেন, যেগুলো উচ্ছিষ্ট ওনারা করেছেন, বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট থেকে শুরু করে যেগুলো ওনারা এখানে ফেলছেন, ওনারা কিন্তু একটাও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে চান না। ওনারা কিন্তু খুবই সচেতন যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা যে উচ্ছিষ্ট গুলা পেলেছেন সেগুলো কিন্তু একটা এখানে রাখতে চান না, এটা কিন্তু পরিষ্কার রাখতে চান।